প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমরা দেখাবো মৃত সাগর। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতি বিজড়িত এই মৃত সাগর, যাকে ইংরেজিতে ডেড সিও বলা হয়ে থাকে। আসমানি কিতাব সমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে সমকামিতার পাপের কারণে যে ধ্বংস করেছিলেন, বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছিলেন। আসলে ডেড সি বা মৃত সাগর জায়গাটির নামে ভিন্ন হলো প্রকৃতপক্ষে একটি জায়গার দুটি ভিন্ন নাম, যা দেখতে অনেকটা সাগরের মতো বলেই এই জায়গাটিকে সাগর বলা হয়ে থাকে। প্রায় 4500 বছর আগের প্রাচীন ইতিহাসের কিছু অংশ আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি, যেমন কোরআনুল করিমের সুরাগুলির আয়াতে কারিমা, যেখানে লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে ধ্বংস করা হয়েছিল। মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে থাকেন, ডেড সি হচ্ছে সেই নিদর্শন যেখানে কওম লূতকে আল্লাহ তাআলা সমকামিতার কারণে ধ্বংস করে দিয়েছিলেন। এটি একটি অভিশপ্ত জায়গা যেখানে হাজার হাজার মানুষের সমন্বয়ে গঠিত এক মহা অপরাধী সম্প্রদায়কে এক মুহূর্তের মধ্যে জীবন্ত সমাধিস্থ করা হয়েছিল। বর্তমান ডেড সি হল উত্তর দক্ষিণে বিস্তৃত একটি ভূতাত্ত্বিক বেসিন, যার পূর্ব দিকে মুসলিম রাষ্ট্র জর্ডান এবং পশ্চিম দিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত। ইতিহাসের বহুল পরিচিত ডেড সির পানি স্তর পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্য সাগরের পৃষ্ঠদেশ থেকে প্রায় 397 মিটার নিচে অবস্থিত। সাগরের তলদেশটি প্রতি বছর প্রায় 30 সেন্টিমিটার করে নিচের দিকে অবনমন হচ্ছে। এ সাগরটির দৈর্ঘ্য প্রায় 68 কিলোমিটার এবং প্রস্থ সর্বোচ্চ 18 কিলোমিটার। ডেড সি পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে বড় গর্ত বা গভীরতম স্থান। ডেড সির পানি পৃথিবী পৃষ্ঠের সর্বাপেক্ষা লবণাক্ত পানি, যার শতকরা 35 ভাগই লবণ। অন্যান্য সাগরের পানির তুলনায় এ সাগরের পানি প্রায় 6 থেকে 8 গুণ বেশি লবণাক্ত এবং গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লবণের ঘনত্ব বৃদ্ধি পায়। সাগরটি চারিদিকে ভূমি ও ব্যাসাল্ট পাথরের পাহাড় বেষ্টিত। উত্তর দিক থেকে জর্ডান নদী এসে সাগরে পতিত হয়েছে। আবার উত্তর পূর্ব, পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে কিছু পাহাড়ি নদী জর্ডানের পশ্চিম এলাকা দিকে প্রবাহিত হয়ে ডেড সির পূর্বকূলে পতিত হয়েছে। আসমানি কিতাব আল কোরআনুল করিমের বিভিন্ন সুরাই বর্ণিত ডেড সি উৎপত্তির ঐতিহাসিক পটভূমি হল মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বর্তমান ইরাকের অন্তর্গত প্রাচীন ওর নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিজে প্রথমে ইরাক থেকে মিশর পর্যন্ত এবং সিরিয়া ও ফিলিস্তিন থেকে আরবের মরুভূমির বিভিন্ন প্রান্ত পর্যন্ত দীর্ঘ কয়েক বছর কাল ঘুরে ঘুরে আল্লাহর আনুগত্য স্বীকার ও তার হুকুম মেনে চলার পথে মানবজাতিকে আহ্বান জানিয়েছেন। তিনি তার এই দাওয়াতের পয়গাম ও আদর্শ প্রচারের জন্য ট্রান্স জর্ডানের বর্তমান ডেড সি এলাকাটিতে তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করেন। তিনিও মানুষের মধ্যে দাওয়াতি কাজ করলেন। শত শত বছর দাওয়াতি কাজ করার পরেও মানুষ তার আহ্বানে সাড়া দিল না। মানুষ সমকামিতায় বিভোর ছিল, মানুষ নিমজ্জিত হয়েছিল সমকামিতার মতো ভয়াবহ পাপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেছেন। প্রিয় দর্শক, ডেড সিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে এখন মানুষ অনেকেই পানির উপরে ভেসে ভেসে পত্রিকাও পড়তে পারেন, অর্থাৎ অন্য নদীর মতো ডুবে যান না, সাগরের মতো ডুবে যান না। বিজ্ঞান লবণাক্ততার কথা বললেও মুহাদ্দিসিন মুফাসসিরিন অনেকেই এই বিষয়টিকে আল্লাহ তাআলার গজবের আভা বলে আখ্যায়িত করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত পাপ থেকে হেফাজত করুন। আমিন।